এই ভিডিওটা দেখার পর আপনাদের আর কোনো কোশ্চেন থাকবে না বলে আমি আশা করছি। তারপরে যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই ডেসক্রিপশন বক্সে জানাবেন, আমি রিপ্লাই দেব। সো আজকের টিউটোরিয়ালটা আমি তিনটা ভাগে সাজিয়েছি, যে পিএমএসসিএস এর বিফোর অ্যাডমিশন, অ্যাডমিশনের আগে কী কী জানতে হবে, ডিউরিং অ্যাডমিশন, অ্যাডমিশনের সময় আপনি কী কী আপনার জানতে হবে, আফটার অ্যাডমিশন, অ্যাডমিশনের পরে আপনার কী কী জিনিস জানতে হবে, ঠিক আছে। সো ফার্স্ট অফ অল, পিএমএসসিএস মানে হচ্ছে প্রফেশনাল মাস্টার্স ইন কম্পিউটার সায়েন্স। দেন আপনি হচ্ছে অ্যাপ্লাই করতে পারবেন অনলাইন অথবা অফলাইন দুইটাই মাধ্যমে। অনলাইনে অ্যাপ্লাই করতে চাইলে ডেসক্রিপশন বক্সে আপনার হচ্ছে ওয়েবসাইটের লিঙ্ক পাবেন, সেখান থেকে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। বাই দ্য ওয়ে, এখনও কিন্তু হচ্ছে কোনো সার্কুলার দেয়নি, আজকের ডেটটা দেখেন, আজকের ডেট অনুযায়ী আজকে এখনও কোনো সার্কুলার দেয়নি, মানে রিসেন্টলি এক্সাম হয়ে গেছে। সো আশা করা যায় আবার চার মাস পরে একটা সার্কুলার হবে। অফলাইনেও আপনি অ্যাপ্লাই করতে পারেন, সরাসরি জাহাঙ্গীরনগরে যান, সিএসসি ডিপার্টমেন্টে যান, ওইখান থেকে ফর্ম তুলে অ্যাপ্লাই করতে পারবেন। অ্যাডমিশন ফর্মের কস্ট হচ্ছে আপনার 1000 টাকা, 1000 টাকা দিয়ে আপনি ফর্মটা তুলতে পারবেন। এবার হচ্ছে টোটাল কস্ট, পড়াশোনার আগে আমার জানা উচিত যে এখানে পড়তে গেলে আমার কত খরচ হবে। তো কস্টটা দুই রকমের হয়, একটা হচ্ছে যারা ওয়েভার পায় তাদের জন্য একরকম, একটা হচ্ছে যারা ওয়েভার পায় না তাদের জন্য একরকম। যারা ওয়েভার পায় তাদের জন্য হচ্ছে 1,36,000 প্লাস, আর যারা ওয়েভার পায় না তাদের হচ্ছে 1,58,000 প্লাস। এখন ওয়েভারটা কীভাবে পায়, ওয়েভারটার জন্য কি আমাদের কোনো অ্যাপ্লিকেশন করতে হবে প্রাইভেট ইউনিভার্সিটির মতো? না। ওয়েভারের বিষয়টা হচ্ছে আপনি যদি সিএসসি এর ব্যাকগ্রাউন্ডের হয়ে থাকেন, প্লাস আপনার সিজিপিএ যদি 3.0 উপরে থাকে, 3.0 মানে 3.00 এর উপরে থাকে, দেন আপনি হচ্ছে ওয়েভার পাচ্ছেন, ঠিক আছে, আপনি এলিজিবল ফর দিস ফ্যাসিলিটি। সো তখন আপনার কী হবে, আপনার হচ্ছে 1,36,000 সামথিং লাগবে। আর আপনি যদি ওই সিএসসির বাইরে হন বা নন সিএসসি হন, অথবা আপনার যদি 3-এর উপরে না থাকে, তাহলে হচ্ছে আপনার খরচ লাগবে 1,58,000। এবার আমরা ক্রেডিটের জিনিসটা দেখব। ক্রেডিট হচ্ছে আমার টোটাল এখানে প্রজেক্ট সহ 39 ক্রেডিট লাগে। অনেকে কিন্তু এখানে ভুল করে যে মনে করে 36 ক্রেডিট, আসলে প্রজেক্টটা ধরে না, তো আমাদেরকে প্রজেক্টটাও ধরতে হবে, প্রজেক্ট 3 ক্রেডিটের। সো এই জন্য আমাদেরকে টোটাল ক্রেডিট হচ্ছে 39 ক্রেডিট, সরি এখানে আমি একটা ভুল করেছি, সেটা হচ্ছে এখানে হবে যে যারা ওয়েভার পায় নাই তাদের জন্য হচ্ছে 39 ক্রেডিট, আর যারা হচ্ছে ওয়েভার পাইছে তাদের জন্য হচ্ছে 30 ক্রেডিট। আবার একটু ক্লিয়ার করে দিই জিনিসটা, যারা ওয়েভার পাবে না তাদেরকে 39 ক্রেডিট কমপ্লিট করতে হবে, আর যারা ওয়েভার পাবে তাদেরকে 30 ক্রেডিট কমপ্লিট করতে হবে। তাহলে যারা ওয়েভার পাচ্ছে আর যারা ওয়েভার পাচ্ছে না এর ডিফারেন্সটা হচ্ছে 9 ক্রেডিট। তার মানে হচ্ছে যারা ওয়েভার পাবে না তাদেরকে এক্সট্রা 9 ক্রেডিট কমপ্লিট করতে হবে। আর আপনারা এখানে দেখতে পাচ্ছেন নিচে বলা আছে যে একটা কোর্স হচ্ছে 3 ক্রেডিটের, সো আপনার 3টা এক্সট্রা সাবজেক্ট এইখানে পড়তে হবে যদি আপনি ওয়েভার না পান। এখন আপনার যারা ওয়েভার পান তাহলে ওই 3টা সাবজেক্টে কী হবে, ওই 3টা সাবজেক্ট অ্যাকচুয়ালি আপনার ওই ইসের মধ্যে অটো চলে আসবে, ঠিক আছে। নাও পার কোর্স হচ্ছে আপনার 7,500 টাকা, মানে প্রত্যেক 3 ক্রেডিটের জন্য আপনার হচ্ছে 7,500 টাকা লাগছে, ঠিক আছে। আর এখানে তো বললামই যে একটা কোর্সে 3 ক্রেডিট, আর আপনার হচ্ছে টোটাল 3টা সেমিস্টার হয়ে থাকে এই পিএমএসসিএসে। এখন আপনি যদি মনে করেন কোনো কারণে একটা সেমিস্টার ড্রপ দেন বা কোনো কারণে একটা সেমিস্টার না দেন, তাহলে সেমিস্টার বাড়াতে পারবেন, পরবর্তী সেমিস্টার যেতে পারবেন, তবে হচ্ছে আপনার ওই যে সেমিস্টারের যে একটা ফি থাকে সেটা দিতে হবে। এবার আমরা এদিকে একটু দেখি যে আপনার বছরে 3 বার সার্কুলার হয়ে থাকে, আর আপনার মিনিমাম যোগ্যতা থাকতে হবে হচ্ছে 2.5 CGPA। আপনার যে বিএসসি করেছেন, 4 বছরের যে কোর্সটা করেছেন, সেখানে আপনার সিজিপিএ 2.5 থাকতে হবে মিনিমাম। না, এক্সামটা কীভাবে হয়, এক্সামটা বেসিক্যালি অফলাইনেই হয়, ঠিক আছে, সবসময় অফলাইনেই হয়ে আসছে এই পর্যন্ত, কিন্তু এখন এই করোনার কারণে অনলাইনে হচ্ছে। তো প্রথমে অফলাইনে দেখি যে অফলাইনে কীভাবে এক্সামটা হয়। অফলাইনে হচ্ছে 40 মার্কের MCQ হয় আর 10 মার্কের শর্ট কোশ্চেন হয়। MCQগুলো হচ্ছে আপনার মোটামুটি ইজি থাকে, অ্যান্ড কম্পিউটার সায়েন্সের যে সাবজেক্টগুলো আছে, তারপরে বেসিক ইংলিশ আর বেসিক ম্যাথ, এগুলো দিয়ে কভার হয়ে যায়। এখন কী কী সাবজেক্ট পড়তে হয় এগুলোর জন্য, এগুলোর জন্য আমরা মোস্ট ইম্পর্ট্যান্ট যে সাবজেক্টগুলো আছে বিএসসি এনসিএসসিতে, যেমন কম্পিউটার নেটওয়ার্ক, তারপর হচ্ছে প্রোগ্রামিং,
প্রোগ্রামিং বলতে সি প্রোগ্রামিং, ইভেন অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়েরও কিছু কনসেপ্ট থাকে। তারপর হচ্ছে আপনার মাইক্রোপ্রসেসর থেকে ভালো রকমের কোশ্চেন হয়ে থাকে, তারপর হচ্ছে আপনার ডাটাবেস ডাটা স্ট্রাকচার থেকে অনেক ভালো কোশ্চেন হয়ে থাকে। তো এই জিনিসগুলো, যেই জিনিসগুলো আপনাকে পড়তে হবে, হোয়াট টু রিড, সেই জিনিসগুলো আমি ভিডিও ডিসক্রিপশনে গুগল ড্রাইভের মধ্যে দিয়ে রেখেছি, সেখান থেকে আপনারা নিয়ে নেবেন। এখনই গুগল ড্রাইভে চেক করার দরকার নেই, ভিডিওটা আগে পুরোটা শেষ করে নিন। আচ্ছা, তারপর হচ্ছে অনলাইন এক্সাম। এই অনলাইন এক্সামে আমি একটু কোয়েশ্চেন মার্ক দিয়ে রাখছি, কেন এখানে অনেক ঝামেলা আছে। সো যেহেতু এটা একটা পাবলিক প্ল্যাটফর্ম, আমি এই ভিডিওর মাধ্যমে মানে সব কিছু বলতে চাচ্ছি না, ঠিক আছে? আপনারা যদি জানতে চান তাহলে আমি অনলাইন এক্সাম নিয়ে দুটো ভিডিও বানিয়ে রাখছি, সেই দুটো ভিডিও দেখে আসতে পারেন, অনেক কিছু আইডিয়া পেয়ে যাবেন। এবার আমরা দেখব হচ্ছে ডিউরিং অ্যাডমিশন, মানে হচ্ছে আপনি সব কিছু জানলেন, পরীক্ষা দিলেন, পরীক্ষায় টিকে গেলেন, হ্যাঁ, তো এখন আপনাকে কী করতে হবে? আপনার হচ্ছে টোটাল 400 থেকে 600 জন অ্যাপ্লাই করে এই পরীক্ষার জন্য অন অ্যান অ্যাভারেজ। এর মধ্যে 100 থেকে 120 জন মানে সিলেক্টেড হয়, ঠিক আছে? সরাসরি 100 জন চান্স পায়, আর অনেক সময় দেখা যায় ওয়েটিং থেকে কিছু টানে, সো এর মধ্যে থেকেই থাকে, ঠিক আছে? দেন আপনার হচ্ছে অ্যাডমিশনের জন্য এককালীন 53,500 টাকা দিতে হবে, হিউজ অ্যামাউন্ট অফ মানি, বাট এটা আপনাকে দিতে হবে 53,500 টাকা। দেন এই টাকাটা আপনারা হচ্ছে কীভাবে দিবেন? এই টাকাটা আপনারা হচ্ছে অগ্রণী ব্যাংকের মাধ্যমে দিবেন। যদি মনে করেন এই করোনা পরিস্থিতি শেষ হয়ে যায় আর এবং তখন আপনি এই ভিডিওটা দেখছেন এবং অ্যাপ্লাই করার চিন্তা করছেন, তখন কিন্তু আপনাকে মানে ওই ক্যাম্পাসের ভিতরে যে অগ্রণী ব্যাংক আছে সেখানে গিয়ে দিতে হবে। আর এই করোনাকালীন সময়ে আপনি যদি হচ্ছে এই টাকাটা জমা দিতে চান তাহলে যে কোনো অগ্রণী ব্যাংকে গিয়ে টাকাটা জমা দিলেই হবে। অ্যাকাউন্ট নাম্বারটা আপনাকে ক্যাম্পাস থেকে দিয়ে দেওয়া হবে, সেই অনুযায়ী আপনি হচ্ছে টাকাটা জমা দিয়ে দিবেন। এবং একটা কনফার্মেশনও দরকার আছে, সেটা হচ্ছে আপনাকে আপনার যে কোঅর্ডিনেটর থাকবে সে আপনাকে এই কনফার্মেশনটা জানাবে যে আপনার টাকাটা আমরা পেয়েছি। দেন হচ্ছে টাকা জমা দেওয়ার পর আপনার কোর্স রেজিস্ট্রেশন করতে হবে। কোর্স রেজিস্ট্রেশন কি? যে আমাদের এখানে তো হচ্ছে ওপেন ক্রেডিট, তাই না? তো ওপেন ক্রেডিটের মানে হচ্ছে যে আপনি পছন্দ মতো সাবজেক্ট চুজ করবেন। যদিও এই কোর্স রেজিস্ট্রেশনটা অনেকটা সিভিল ওয়ারের মতো, যে মানে অনেক ফাইট করে আপনাকে সাবজেক্টগুলো চুজ করতে হয়, একবারে এমন না যে খুব সহজেই সাবজেক্টগুলো পেয়ে গেলেন, এমন না, একটু ডিফিকাল্টিস ফেস করতে হয়। বাট আপনি যদি একটু মনে করেন চোখ কান খোলা রাখেন আর জিনিসগুলো ভালোভাবে বুঝেন যে কোন স্যারের কোর্সগুলো খালি থাকে বা ভালো বা কী, এই জিনিসগুলো যদি জানা থাকেন তাহলে মনে করেন আপনার জন্য এই জিনিসগুলো ইজি হবে কোর্স রেজিস্ট্রেশন। এই কোর্স রেজিস্ট্রেশনের জন্য আপনার হচ্ছে আমাদের পোর্টাল আছে ওয়েবসাইটে, সেখানে আপনি হচ্ছে প্রথমে আপনার ইউজার আইডি পাসওয়ার্ড এগুলো সেট করে নিয়ে, এগুলো আপনাকে কোঅর্ডিনেটর স্যারই হেল্প করবে করার জন্য। দেন ওগুলো সেট করার পর আপনি কোর্স রেজিস্ট্রেশন করবেন। কোর্স রেজিস্ট্রেশনের একটা টাইম থাকে নির্দিষ্ট, টোটাল মানে 24 ঘন্টার সময় দেওয়া হয়, এবং সময়টা অ্যারাউন্ড 12:30 দিকে শুরু হয় এবং পর মানে পরের দিন রাতের 12:00 পর্যন্ত, এরকম একটা সময়ের মধ্যে মানে এটা ক্লোজ হয়ে যায়। সো কোর্স রেজিস্ট্রেশন করার পর হচ্ছে আপনি নিশ্চিন্ত থাকলেন যে আপনার ভর্তি হয়ে গেছে, আপনার সাবজেক্ট চুজ হয়ে গেছে, ফার্স্ট সেমিস্টার শুরু হয়ে গেল। এবার হচ্ছে আপনার আফটার অ্যাডমিশন, অ্যাডমিশনের পরে আপনাকে কী কী জানতে হবে বা কী কী জিনিসগুলো আপনার ফেস করতে হবে। ফার্স্ট অফ অল আপনাকে প্রত্যেকটা ডকুমেন্টের অ্যাটেস্টেড কপি ক্যাম্পাসে জমা দিতে হবে, হার্ড কপি, ঠিক আছে? আপনারা যখন অনলাইনে এক্সাম দিবেন, অ্যাডমিশন দিবেন, সেখানে তো আপনার হচ্ছে ওই সফট কপি জমা দিচ্ছেন, কারণ হচ্ছে আপনি যে আসলে কোনো জায়গা থেকে পড়াশোনা করে আসছেন, আপনার ব্যাকগ্রাউন্ডটা কী, এগুলো একটু যাচাই করা দরকার হয়, এজন্য আগে আপনাকে সফট কপি নেওয়া হয়। কিন্তু আপনি যখন অফলাইনে ক্লাস করবেন, অফলাইনে সব কিছু শুরু হয়ে যাবে, তখন কিন্তু আপনার সব কিছু হার্ড কপি জমা দিতে হবে, অ্যাটেস্টেড কপি। এখন এই ডকুমেন্টগুলোর মধ্যে কী আছে, ট্রান্সক্রিপ্ট আছে, তারপর হচ্ছে সার্টিফিকেট আছে, তারপর হচ্ছে ওই যে আপনি যে ফর্মটা তুলছিলেন সেখানে যে অ্যাডমিট কার্ড ওইগুলো আছে, ওই নির্দেশগুলো আপনার হচ্ছে ক্যাম্পাস থেকে আপনাকে দিয়ে দেওয়া হবে যে আপনার কী কী কাগজপত্র আপনাকে জমা দিতে হবে। বাট এগুলো অবশ্যই ক্যাম্পাস খোলার পরে আবার দিতে হবে। এদের আপনার হচ্ছে মেডিকেল সার্টিফিকেট, মেডিকেল সার্টিফিকেটটা হচ্ছে কি, মানে আমরা তো ক্যাম্পাসে থাকি, আমাদের সব অনেক রকমের ইনসিডেন্ট ঘটতে পারে, তো এই জন্য হচ্ছে একটা আগে থেকে মেডিকেল সার্টিফিকেট জমা নেওয়া হয়। ক্যাম্পাসের ভিতরেই এই মেডিকেল সার্টিফিকেট দেওয়ার একটা ব্যবস্থা আছে, সেখানে হচ্ছে জাস্ট কিছু ফর্মালিটিস পূরণ করেই আপনি হচ্ছে এই সার্টিফিকেটটা পেয়ে যাবেন। দেন আপনার হচ্ছে ক্লাস টাইম, ক্লাস টাইম হচ্ছে সাধারণত শুক্রবার হয়ে থাকে, এবং কোনো কারণে যদি শুক্রবারে ক্লাসটা না হয় তাহলে মেকআপ ক্লাস হিসাবে আমাদেরকে শনিবারেও ক্লাস করতে হয়, আর তাছাড়া যখন অফলাইনে এক্সাম হয় তখন শুক্রবারের পাশাপাশি শনিবারও এক্সামটা নেওয়া হয়ে থাকে। আর যেহেতু বললাম যে এখানে মোট 4টা ক্লাস পসিবল, 4টা ক্লাস আসলে 2টা ভাগে হয়,
মানে দুপুরের আগে দুটা ক্লাস হয়ে যায় এবং দুপুরের পরে দুটা ক্লাস হয়। দুপুরের সময়টা বিরতি দেওয়া হয় কারণ অনেকেই আমাদেরকে শুক্রবারে নামাজে যেতে হয়, তারপরে খাওয়া দাওয়ার একটা সময় লাগে। সো দুপুরের সময়টা ব্রেক দেওয়া হয় এবং দুপুরের আগে দুটা ক্লাস, দুপুরের পরে দুটা ক্লাস নেওয়া হয়। কিন্তু মনে করেন আপনার প্রত্যেক সেমিস্টারে তো আপনার চারটা ক্লাস থাকবে না, বা আপনি যদি ওয়েবার পেয়ে থাকেন তাহলে আপনাকে চারটা নিতে হবে না, প্রত্যেক সেমিস্টারে তিনটা করে নিলেই হবে। তো ওই ক্ষেত্রে হচ্ছে আপনি আগে থেকেই ডিসিশন নেবেন যে কোন সময়টা আপনার জন্য ক্লাস করলে ভালো, কোন সময়টা আপনার সুবিধা অনুযায়ী আপনি হচ্ছে চুজ করে নেবেন, ঠিক আছে, সাবজেক্ট ওয়াইজ এবং টাইম ওয়াইজ। দেন ফাইনালি হচ্ছে আপনার ট্রান্সপোর্টেশন। আপনার এই যে অ্যাডমিশনের সময় যে একবারে 53,500 টাকা নেওয়া হচ্ছে, এই টাকার মধ্যে কিন্তু ট্রান্সপোর্টও কিন্তু ওই টাকার একটা অংশ। সো ওই ট্রান্সপোর্টেশনের বিষয়টা হচ্ছে যে আপনার জাহাঙ্গীরনগরের এই PMSCS এর জন্য আলাদা করে চারটা রুট থেকে বাস ছাড়া হয়। বাসগুলো সাধারণত সকাল 7:20 ছাড়া হয় এবং আসার সময় সন্ধ্যা 7:30 দিকে মেবি ছাড়ে, বাট শীতকাল এবং গরমের দিন বিবেচনা করে হয়তো 10-15 মিনিটের দিক সেদিক হইতে পারে। সো এই ছিল মোটামুটি জাহাঙ্গীরনগরের PMSCS সংক্রান্ত ইনফরমেশন। অনেক ইনফরমেশন দেওয়ার চেষ্টা করেছি, এরপরেও হয়তো কোনো ইনফরমেশনের ঘাটতি থাকলে থাকতেও পারে। আপনারা যদি কমেন্ট বক্সে আমাকে জানান যে এই জিনিসটা কীভাবে, আপনার যদি কোনো জিনিস জানার থাকে তাহলে ডেফিনেটলি কমেন্ট বক্সে জানাবেন এবং আমি এগুলোর অ্যান্সার দেওয়ার ট্রাই করব। সব নতুন নতুন ভিডিওগুলি সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে। আল্লাহ হাফেজ।